পশ্চিমবঙ্গের মাটিতে কি ফের সক্রিয় আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সদস্যরা? গোপন সূত্রে খবর পেয়ে হুগলির দাঁতপুর মামাবাড়ি থেকে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের নাম নাসিমউদ্দিন শেখ। তার কাছ থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। 2022 আগস্টে উত্তর চব্বিশ পরগনার শাসন থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নেমেই এই সক্রিয় জঙ্গির নাম উঠে আসে। প্রায় বছর খানেক ধরে নাসিমউদ্দিনের খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে হুগলির দাঁতপুর থানার আমড়া গ্রামে মঙ্গলবার সকালে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। এই গ্রামেই নাসিমউদ্দিনের মামার বাড়ি। এদিন সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এসে আমাকে দরজা খুলতে বললো, খুলে বললো যে তোমার ঘরে নাসিম আছে? আমি বললাম হ্যাঁ আছে। কে হয়? ভাগ্ন হয়। কবে এসেছে? পরশুদিন পাঁচটার সময়। তোমরা পাঁচটার সময় এসেছে, কোথায় আছে নিয়ে চলো। ও উপরের একটা রুমে ছিল, শুয়েছিল ধরে নিয়ে গ্রেপ্তার। মাঝে মধ্যে যেরকম আছে, মানে কথাবার্তা সব জিজ্ঞেস করালো। সই করার পরে থানায় রেখে দিয়েছিল, দাঁতপুর থানায়। কলকাতা থেকে অন্য পুলিশ এসে তাকে তুলে নিয়ে চলে গেল। পাঁচ ছ গাড়ি পুলিশ এসেছিল এবং পুরো বাড়ি ঘেরাও করে নিয়ে এবার ওখানে ঢুকেছে। বাড়ি কাউকে মানা করেছে, ঘেঁচতে নি বলতে অনেক কিছু রোগ দেখায়নি কিছু না, তো মানা করলে আপনারা কেউ আসবেন না এখানে। হ্যাঁ, গুলি গালাজি চলে যায়, সে সব জাকিরদের বোঝাতে ছিল, তাকে মানা করলে মানা করেছে যে আপনার কেউ আসবেন কেউ কাজ যায়নি কো। তারপর কিছুক্ষণ পর ওদের বাড়িতে ঢুকে সব ওই ছেলেটা সরে নিয়ে চলে গেল, আমরা দূর থেকে দেখছি এটা। পুলিশ সূত্রে দাবি, নাসিমউদ্দিন শেখের নিজের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকায়। আল কায়দা মডিউলকে এদেশে আরও ছড়িয়ে দেবার দায়িত্ব ছিল তার উপর। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।